স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের নতুন একটা এমব্রয়ডারি স্টিচ শেখাবো, লেজি ডেজি। তার জন্য আমি প্রথমে 20x20 সেন্টিমিটার মাপের আবদি কাপড় কেটে নিয়েছি। কাপড়ের ওপর পেন্সিল দিয়ে একটা নকশা করে নিয়েছি। এবার সেই নকশা দিয়ে আমি লেজি ডেজি স্টিচটা করছি। আমি হলদে রঙের সুতো 4 ফোল্ডে নিয়েছি, মানে 4টে সুতো একসাথে গিট দিয়ে নিয়েছি। এইবার প্রথমে ফুলের ধারগুলো একটা করে ফোর তুলে নিচ্ছি। এইভাবে করছি, দেখো। ফুলের চারদিকে ফোর তোলা হয়ে গেছে। ফুলের মাঝখানটাও যেহেতু হলদে সুতো দিয়েই করবো, তাই মাঝেরটাও করে নিচ্ছি। মাঝেরটা শুধু গোলটা ভরাট করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো ফুলের ধারগুলো এবং মাঝটা ভরাট করে নিয়েছি। এবার লাল সুতো দিয়ে পাপড়িগুলো করব। প্রথমে ফুলের মাঝখান থেকে ফোর তুলতে হবে, তারপর ধারে যে হলুদ সুতো দিয়ে ফোর করে রাখা আছে তার মাঝখান দিয়ে সুচটা নিয়ে গিয়ে আবার আগের ফোরেই সুচটা নিচের দিকে নামিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা পাপড়ি করে নিতে হবে।
তিনটে ফুলই করা হয়ে গেছে। লাল সুতোর কাজ শেষ হয়ে গেছে, তাই লাল সুতোটা পিছন দিকে নিয়ে গিয়ে সুচটা এইভাবে নিয়ে মাথায় সুচের মাথা দিয়ে সুতোটা ঘুরিয়ে গিট দিয়ে দিতে হবে। এবার সবুজ সুতো দিয়ে ডাল ও পাতাগুলো করব। চার ফোল্ডে সুতো, চারটে সুতো একসাথে বাঁধা আছে। ডালটার মধ্যে আমি স্টেম স্টিচ দিয়ে করছি, তারপর পাতাগুলো লেজি লেজি দিয়েই হবে, কিভাবে হবে দেখে নাও। স্টেম স্টিচ উল্টো দিকে করতে হয়, ওপর থেকে নিচে তাই করছি। ওপরে ফোর তুলে প্রথমে নিচে একটা নিচে এক জায়গায় ফুটিয়ে তারপর মাঝামাঝি জায়গায় তুলতে হয়, আর সুতোটা বাঁ হাতে করে ধরে রাখতে হয়। ফোড়গুলো সবসময় একই দিকে তুলতে হবে, নিচের দিকে সেম ডিস্টেন্সে তুলে আগের ফোড়ের মধ্যে তুলতে হবে। দেখো কিভাবে করছি, এইভাবেই তোমরাও করবে। এবার পাতাগুলো করব লেজি লেজি দিয়ে, একসাথেই করব। পাতার গোড়াতে ফোর তুলে আবার গোড়ার সেই ফোরের মধ্যেই সুচটা ঢুকিয়ে সামনে তুলব, আর সুতোটা সুচের নিচ দিয়ে ঘুরিয়ে নিতে হবে, তারপর সুতোটা টানতে হবে। সুতো টানা হয়ে গেলে যে শিকলের মতো একটা ফোর হয়েছে তার বাইরে দিকে একটু দূরে সুচটা নিচের দিকে নামিয়ে দিতে হবে, পাতাটা তৈরি হয়ে যাবে। এইভাবেই আমি অন্য পাতাগুলো করে নেব। পাতা ও ফুল একই সেলাই দিয়ে করা হয়েছে, কিন্তু যেহেতু পাতাটা এক কালার দিয়েই করা পুরো পাতাটা, তাই একবারেই করে নিয়েছি। আর ফুলটা দুটো কালার দিয়ে করার জন্য প্রথমে ওপরের ফোড়গুলো করে তারপরে নিচের লাল সুতো দিয়ে বাকিটা করা হয়েছে। পাতা ও ফুলে দুরকম পদ্ধতি ব্যবহার করা হয়েছে, দুরকম ভাবেই তোমরা করতে পারো। পুরো সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা এরকম ভাবেই অন্য যে কোনো ডিজাইন দিয়ে তোমরা সেলাইটা করতে পারো। সেলাই কমপ্লিট হওয়ার পরে তোমরা রুমালটা ফ্রেম থেকে খুলে নিয়ে তার চারপাশে হেম সেলাই করো। লেজি লেজি স্টিচ শাড়ি চুড়িদার ওড়নাতে এমব্রয়ডারি করার কাজে ব্যবহার করা যায়।